নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকে বেরিয়ে পড়েছি ছেলে দুটোকে নিয়ে নদী দেখাতে। আমাদের এখানে দামোদর নদী, তো দামোদরের নদীর একদম কুল ছাপিয়ে জল চলে এসেছে একদম বাঁধের ওপরে, বাঁধের ধারে, মানে বাঁধ থেকে অনেক উঁচুতে হাইটে চলে এসেছিলো জলটা। এখন কমে গেছে, কিন্তু তোমরা দেখতে পাবে, দেখো একটা বর্ডার হয়ে গেছে যে এই পর্যন্ত জল উঠে পড়েছিল, মানে 2-2.5 ফুট আরও উঁচুতে জল উঠে পড়েছিল। তো চলে যাচ্ছি নদী দেখতে দেখতে, নদীটা আছে অনেকটা দূরে, জল চলে এসেছে বাঁধের কাছে। তো জঙ্গলের এইরকম জঙ্গলের সরু রাস্তা দিয়ে যাচ্ছি ওদেরকে নদী দেখাতে। দেখো বন্ধুরা কত জল চলে এসেছে, কোথায় নদী আর কোথায় জল চলে এসেছে। আর শেয়াল দেখতে পাচ্ছিলাম, শেয়ালটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো নদীর স্রোত বইছে, তো প্রচুর জল নদীতে বয়ে যাচ্ছে। এই যে দেখো আমার জায়ের ছেলে বসেছে আমার কাছে, আর ও বসেছে ওর বাবার কাছে সামনে। তো দেখো এই যে ও বর্ডার হয়ে গেছে, একটা কালো দাগ হয়ে গেছে, এই পর্যন্ত জল চলে এসেছিলো। আর বাঁধ মেরামত করেছিল দুই দিকে, মানে বস্তা বেঁধে, মাটি বেঁধে অনেক জায়গা থেকে জল ওই পারে চলে যাচ্ছিলো বাঁধ ছাপিয়ে। তো অনেক জায়গায় বস্তা দিয়ে সেখান থেকে মানে সারাই করেছে আর কি বাঁধটাকে। দেখো কত জল, এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, গাছপালা দেখতে পাচ্ছ, ওই পারে নদী, ওই ধারটাই নদী। তো জল চলে এসেছে এইদিকে, আর অনেক পাট, মানে পাট চাষ করে আর কি এখানে। দেখো দুই দিকে পাট মেলা আছে, আর পাটগুলো জলে সব ডুবে গেছে, দেখতে পেয়েছো বন্ধুরা? সব পাটগুলো জলে ডুবে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে নদীর এত পরিমাণ জল বেড়ে গেছে, শুধুমাত্র জনবসতি নেই বলে তাই বন্যা হয়নি। তো যদি জনবসতি থাকতো, গ্রাম থাকতো, তাহলে কিন্তু একদম জলের তলায় ডুবে যেত। তো অনেক জায়গায় তো বন্যা হয়ে গেছে, শুনতে পাচ্ছো, তোমরা দেখেছো নিশ্চয়ই যে অনেক জায়গায় বন্যা ভেসে গেছে অনেক গ্রাম। তো সেই দিক থেকে বেঁচে গেছে। তো যদি কোনো সময় জল উপচে যদি বাঁধের এইবারে চলে আসে, তখন কিন্তু এদিকটা বন্যা হয়ে যাবে। তো প্রচুর দুই দিকে জঙ্গল, আর মাঝখানে সরু রাস্তা, আর এদিকে লোকজনের যাতায়াত খুব কম, তাই তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগেই বাড়ি চলে যাচ্ছি। বাড়ি ফিরছি, মানে মাঠের মাঝখান থেকে রাস্তা। দেখো এরকম রাস্তা গ্রামে প্রায় মানে জায়গায় দেখা যায়, আর খুবই ভালো লাগে বিকেলবেলার দিকে। এরকম দুদিকে তোমার ধানের গাছ রয়েছে, মাঠ রয়েছে, আর মাঝখান থেকে রাস্তা। বাড়ি নয় আর কোথায়? এই যে একজন জুতো হারিয়ে বসে আছে, গাড়ি থেকে কখন জুতো হারিয়ে গেছে, পড়ে গেছে জানে না, জুতো হারিয়ে বসে আছে। এখন ওর বাবা গেছে আনতে, আসুক। কোথায় হারিয়েছে জানি না, ওর বাবা একটু রাস্তা গেছে, যদি পাই তো দেখা যাক, পাই না হারিয়েছিস খালি পায়ে থাক। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।